রানিং সুপারস্টার হচ্ছে গায়কের মধ্যে জেমস ভাই, ক্রিকেটে হচ্ছে শাকিব আল হাসান, মমতাজ আপু সিনেমায় ভাই, ফিল্মে এই মুহূর্তে কোনো সুপারস্টার মাঝখানে তাদের আমি ওপেন বলি, এটা সবাই জানুক, জানলে কিনা অসুবিধা নাই, মাঝখানে একেবারে ওই যে শাকিব ইন্ডিয়ান ছবি করছিল, শাকিবকে তা বয়কট করা হলো, এবং তুমি আমি ওপেন বলে দিই, দেখ আমি মিট করিয়েছি শাকিবকে, শাকিবকে নিয়ে খোকনকে নিয়ে আমি মিট করিয়েছি, যে আমরা একটা পাওয়ার, তা তুমি চিন্তা করে দেখো, তাহলে আমি শাকিবের ভালো চাই, আমি ইন্ডাস্ট্রি ভালো চাই, আমি খোকনের ভালো চাই, ক্লিয়ার? আমি আমার একক প্রচেষ্টায় সে মিটটা করেছে, সেটাই ফসল আগুন, ৩-৪ লাখ টাকা লেগেছিল, পর আস্তে আস্তে করে সবটাকে আরমান ভাই ফিরিয়ে দিয়েছে সম্মানের সাথে। মিশা ভাই, একটু সরলীকরণ প্রশ্ন করি, সুপারস্টারের সংজ্ঞা কি? সুপারস্টারের সংজ্ঞা হচ্ছে আমার দেখা মতে, যেই লোক বা যেই আর্টিস্ট বা যে অ্যাক্ট্রেস ইন্ডাস্ট্রির জন্য, বক্স অফিসের জন্য অপরিহার্য, যাকে দেখে মানুষ ছবি দেখতে আসে, যাকে দেখে হল মালিক টাকা দেয়, যার প্রচুর কার্তি যে স্ক্রিনে আসলে তালি পায়, সেই হচ্ছে সুপারস্টার, এবং এর বাইরে কখনোই সে স্টার না। দায়িত্ব লাগে না, দায়িত্ব তো ডেফিনেটলি, যে এতগুলো জিনিস যখন থাকবে তার মধ্যে দায়িত্ব থাকবে, সে যদি দায়িত্ব অবহেলা করে তাহলে মনে করবে যে সে চিট করছে, দায়িত্ব তো অবশ্যই লাগবে। এটা তুমি তো দায়িত্ব, তুমি সুপারস্টার বললা, সুপারস্টারের মানে সুপারস্টারের ছক কি? আমি ছক বললাম, সুপারস্টার কে? যাকে বক্স অফিসের দরকার, যাকে প্রডিউসার নেবে, যে স্ক্রিপ্ট রাইটারের অপরিহার্য অংশ, যাকে এক্সিকিউটিভ বা পরিবেশকরা চাবে, যাকে দর্শকরা চাবে, যে স্ক্রিনে আসলে মানুষ তালি দিবে, যাকে প্রডিউসারকে নিলে, মনে কর কমেডিয়ান হোক, ওকে নিলে, যেমন ছিল আমাদের উপর থেকে হাসমত ভাই, রবিউল ভাই, সাইফুদ্দিন ভাই, আনিস ভাইয়া, মতি ভাইয়া, তারপর টেলিসামত ভাইয়া, অল দ্য স্টার্স, লাস্ট পর্যন্ত দিলদার ভাইয়া, কিছুদিন কাবিলা ভাইয়া, এরপর তুমি দেখো ইন্ডাস্ট্রি আজকে যে মানে শেষের দিকে 20% আমরা বড়দের সাথে বসতাম না, তখন বলতো যে হিরো 40%, হিরো সবচেয়ে বেশি, এরপরে ভিলেন 25%, নায়িকা 20%, 50%, কোয়ার্টিস বাপমা, এরকম ভাগ করা হতো, টেকনিশিয়ান আলাদা 100% নাও। তো আগে আমরা যেভাবে কী শিখছেন, বড় ছবি, বড় কলাকুশলীকে নিয়ে, বড় আর্টিস্টদেরকে নিয়ে বড় দিনে রিলিজ করতে হয়, এই জন্য শাবানাজি তার ঈদে রিলিজ দিতেন, রাজ্জাক সাহেব ঈদে রিলিজ দিতেন, জেমস জসিম ভাই ঈদে রিলিজ দিতেন, মাসুদ পারভেজ ঈদে রিলিজ দিতেন বড় বড় ছবি। রানিং সুপারস্টার হচ্ছে গায়কের মধ্যে জেমস ভাই, তারপরে হচ্ছে ক্রিকেটে হচ্ছে শাকিব আল হাসান, তারপরে হচ্ছে মমতাজ আপু, তারপরে হচ্ছে সিনেমায় ভাই, ফিল্মে এই মুহূর্তে কোনো সুপারস্টার নাই। দ্যাটস আ ব্যাড মেসেজ। তো এই দারুণ মেসেজের জন্য আপনি ধন্যবাদ, যে আপনি সদা অকপট বলেন। কি ফিল্মের আপনার প্রযোজক, আপনার ছোট ভাই এমডি বিকল, বিভিন্ন জায়গায় মামা, আমার আপন ভাগ্নের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, তখন থেকে মামা হয়ে। তো ইকবাল, আমরাও মামা ডাকবো আজ থেকে। তো ইকবাল মামা বলছিলেন যে বাংলাদেশে এখন কিসের সুপারস্টার শাকিব, সুপারস্টার এখন অনন্ত জুড়ি, তো এটা বিভিন্ন জায়গায় একাধিক ইন্টারভিউতে সে বলে গেছেন। আমার প্রশ্ন, আপনি একজন মুরব্বী, আপনি তার মামা ভাগ্নের সম্পর্ক, আপনি যখন পরবর্তীতে অ্যাসোসিয়েট হলেন ফিল্মে, বা দিনে রাতে তো দেখা ওঠা বসা তো হয়, আমি অনন্ত ভাইকেও প্রশ্ন করেছিলাম যে আপনি কেন প্রোটেস্ট করলেন না, আপনি কেন মুখ বুঝে থাকলেন যে এটা তো একটা ভুল মেসেজ যাচ্ছে, যে একজন সুপারস্টার না আপনি আর একজন সুপারস্টার, কে সুপারস্টার, একটা বিভ্রান্তিকর, এবং গণমাধ্যমে সেটা বলছে, আপনার চোখেও নিশ্চয়ই দৃষ্টি আড়ায়নি। তো ওই জায়গায় আপনি কি ইকবালকে বলেছিলেন সব পাগলামি কেন করিস? তুমি এখনই ফোন লাগাও।
এখনই ফোন লাগাও, জাস্ট ফোন লাগাও, অন দ্য লাইনে ফোন লাগাও এবং ই লাগাও, চলুক তুমি রেকর্ড করো, ফোন লাগাও। যে আপনাকে কি আপনার মামা ইকবাল মিশা সদগর মামা কি ইভেন দো গতকালকেও কি ফোন করে বলেছিল যে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা? কারোর কাছে কিছু কথা বলো কেন? কথা বলে বড় কাউকে ছোট করে কেউ বড় হতে পারেনি, তুমি হতে পারবে না। তুমি কাউকে নিজে ছোট হয়ে যখন অপরকে বড় করবো তখনই তুমি বড় হবা। তুমি কাউকে বড় করে কাউকে অসম্মান করে তুমি কখনো সম্মান পাবা না। এটা গতকালকেও বলেছি কিনা সবসময় বলি, যথেষ্ট আমার কথা শোনে এবং এই কথার আমি তীব্র প্রতিবাদ জানাই। ইকবাল মামা যথেষ্ট চুজি একজন প্রডিউসার এবং তার নির্মাণ শৈলীও সে যেটা পছন্দ করে মারাত্মক, তার মারাত্মক কাজ। তুমি ঈদের ছবি তুমি যদি বলবে একসাথে, তুমি আমি যতগুলো রিভিউ পড়লাম, হোয়াট এভার, আমি আগেই বলেছি পাঁচটা ছবিতে পাঁচটা নায়কই নিজেকে ছাড়িয়ে গেছে। আমি আগেই বলেছি আমার কথা কিন্তু সব আমি যেটা বলে ফেলি পরে মানুষ সেটা বলে। সাকিব সবসময় তামিল তেলেগু এরকম বাঁকা হয়ে আসে, আসলো কোত্থেকে, আসমানের উপর থেকে চলে আসলো, এই ক্যামেরা ঘুরতেছে, ওর মারলো, ওই গিয়ে পড়তেছে, অ্যাবনর্মাল এন্ট্রি না, একদম স্বাভাবিক এন্ট্রি হয়ে পরিচালিত ছিল। চুপুখানকে ধন্যবাদ এবং সাকিব সেটা করতে চেষ্টা করেছে। তারপর চলে আসে এটা লিডার আমি বাংলাদেশ, তারপরে চলে আসে অনন্ত ভাই আমি ছিলাম শর্ট। অনন্ত ভাই ইন্টারভিউ বলেছে মিশা ভাই শুধু নিজের অভিনয় দেখে না, অন্যের অভিনয় দেখে। তার আমি বলছি কারেক্ট কারেক্ট ভাই, যদি কিছু মনে না করেন, আমি যে আমি আগে যেহেতু ডায়ালগটা দিয়ে ফেলছি, আপনি আমার একটু বেটার না করলে আপনি মার খেয়ে যাবেন। এবং আমি উনি এবং পারফেক্ট তার দিতে চেষ্টা করেছেন। হ্যাঁ বলেছি, জিজ্ঞেস করে নিও যে না অনন্ত ভাই আমি কিন্তু অনেক পিকে নিয়ে নিয়েছি, মনে করুন আমি সি শার্পে ধরেছি, আপনি কই ধরবেন? আমি সি শার্পে ধরা হবে, আপনি যদি এ ফ্ল্যাটে বা বি মাইনরে ধরেন কী হবে আপনার অবস্থা? আপনি ভাবে ধরেন, আমরা কাছাকাছি থাকতে হবে। তো উনি করেছেন এবং ইনশাল্লাহ। এবং আমার মনে হয় যে কেউ বলবে যে অনন্ত ভাই তার জীবনে বেস্ট অ্যাক্টিং এখন পর্যন্ত, এখন পর্যন্ত রাইট। আমি আচ্ছা এবার চলে আসি আদর রাজাদের প্রথম ছবি, যেদিন আমি কাজ করতে গেলাম ফার্স্ট শর্টেও যখন আমার সাথে কাজ, যেটা আমাকে সাকিব আকৃষ্ট করেছিল তো ফার্স্ট ছবিতে আমি ছিলাম সোহান ভাইয়ের ছবিতে ফার্স্ট। সাকিবের যখন একটা বড় ড্রামা ওকে করে দিল, আমি আমার অজান্তেই ভাবে রাজীব ভাই ছিল সাথে, রাজীব ভাই দেখে দিলাম, রাজীব ভাই সেম টাইম আমার দিকে তাকালো, মানে আমাদের চোখে বিনিময় একটা হলো যে নো ভালো, দিস গাই ক্যান রান উইথ আস, এবং ওর ডিফারেন্ট বলার স্টাইল হবে এই সাকিব। এবং আমার এরপরে ডিরেক্ট যদি বলি যে আমাকে আমার সাথে ফার্স্ট ছবিতে কাজ করার পরে সাকিবের পরে আকৃষ্ট আদর করলো। এবং ওই দিন আমি চিন্তা করলাম যে প্যাটার্ন অফ ডেলিভারি, তোমরা লোকাল ছবি দেখে নিও, আমার প্যাটার্ন অফ ডেলিভারি, আমার বডি ল্যাঙ্গুয়েজ ওকে, ও যখন দেখলাম যে একটা ব্ল্যাক শেড নিচ্ছে তখন আমি শেড নিতে আরম্ভ করলাম, কারণ আমরা জানি কোনটা পোট্রে করলে কী কালার আসবে। তখন আমি চিন্তা, ও যদি ব্ল্যাক নিছে না, আমি যদি ব্লু নেই ও আহামরি আসবে না, আমি যদি অ্যাশ নেই তাহও আহামরি আসবে না, আমি একেবারে অপোজিট অ্যাঙ্গেলে একটা শেড নিলাম ক্যারেক্টার, সেটা হলো হোয়াইট, যাতে ব্ল্যাকটা ফুলে উঠে। তুমি এটা ছবিতে প্রমাণ করে দিলাম এবং ডাবিং করলাম সাইফ চন্দ্র, যেদিন আমি ফার্স্ট ডাবিং করছি, ভাই ওই যে ভাই ওই যে অভিনয় করবেন না, আমি অভিনয় তো করছি ভাই, এরকম করবেন আমাকে পুরো, আর পুরো সিনটা করে দেখি, সেলিম ভাই ছিলেন মেজর ডিরেক্টর, ফুল সিনটা করে দিলাম নর্মাল আর কি, হোয়াইট করতেছি। তো আমি আই টুক দ্য ডিসিশন দ্যাট আমার ভাল লাগছে অ্যান্ড আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ, এই আমি ট্রাই করলাম। এবং আমি তুমি দেখবা ওর প্রত্যেকটা সিন আমার সিনের সাথে, এবং আলাদা করে তুমি দেখবা যে আমি হোয়াইট শেড নিছি কি না ওর ব্ল্যাকের জন্য, যাতে কালোটা দেখা যায়। এটা আমরা বলছিলাম যে আমরা একটা সিনেমার র্যাঙ্কিং করবো, যেহেতু আমাদের কাছে বক্স অফিস নেই, আমাদের কাছে কিছু তথ্য উপাত্ত থাকে, হল রিপোর্ট থাকে, পরিচালক প্রডিউসার নায়ক নায়িকাদের কথা থাকে, সে জায়গায় আমরা আপনাকে এখন সামনে পেয়েছি। আমাদের আটটি ছবির মধ্যে পাঁচটি ছবিতে আপনি নিজে অভিনয় করেছেন, তো যেহেতু আপনি নিজেগুলোর সঙ্গে সম্পৃক্ত, আমরা যদি ব্যবসায়িক জায়গা থেকে, আমরা দেখেছি যে অনেকগুলো ছবি লিডার আমি বাংলাদেশ শতাধিক হলে দুই সপ্তাহ চলেছে, এই সপ্তাহে আগামী শুক্রবার থেকে 25টা হলে নেমে যাচ্ছে। পরিচালকের দাবি হচ্ছে যে তারা অন্য 60টি ছবির জন্য হল ছেড়ে দিচ্ছে, এরকম একটা দাবি তো প্রখান করেছেন। তো ওই বিষয় না, আমরা জানতে চাই যে আপনি যদি র্যাঙ্কিং করেন আপনার পাঁচটি ছবিকে দর্শক সারায় বা ব্যবসায়িক সারায় এখন পর্যন্ত যে তথ্য আছে আপনার কাছে, সেখানে কোনটার কি র্যাঙ্কিং হবে? লিমন এবং তানভীর দুজনকে বলি, এই প্রশ্নটা আমি এভাবে আমার বলা উচিত হবে না, এবং এটা বলা আমার প্রথম কথা উচিত না, দ্বিতীয় কথা হচ্ছে না না মানে যেহেতু আমি এই এই ডিপার্টমেন্টটা আমার না, আর যেহেতু এটার তুমি এক সেকেন্ডে জিজ্ঞেস করতে পারবা, তুমি ম্যানেজার জিজ্ঞেস করো, এক যে প্রত্যেক ছবি ম্যানেজার প্রডিউসারকে জিজ্ঞেস করো, তার তোমাকে বলে দেবে ওই তথ্যটা। তোমার প্রশ্নটা কেন বলেছি ভাই, কি বললাম তুমি ম্যানেজার প্রডিউসারকে জিজ্ঞেস করো এবং তুমি ম্যানেজারকে জিজ্ঞেস করো এবং ম্যানেজার রিলেটিভ যারা যারা অন্য যে ম্যানেজার, মনে করো আমি যদি বুকিং দেই, আমি এই ছবি মনে করো লিডার আমি বাংলাদেশের, আমি ম্যানেজার, ওই ম্যানেজার কিন্তু আরেকটা ম্যানেজারকে 100% বলে ঠিক, তুমি তোমরা টারি করে নাও। এটা আমার মনে হয় তোমরা ওই এক প্রত্যেক ছবির
তোমরা একটু স্টাডি করে নাও এই প্রসঙ্গটা তাহলে বাদ না বাদ না মানে আমি এটা এটা জানো তোমার যেভাবে লেখালেখি ওই জায়গায় আমি যে এটা রিলেটেড একটা প্রশ্ন আমার ডিপার্টমেন্টও না ওকে আমি এটা রিলেটেড একটা প্রশ্ন করতে চাই প্লিজ প্লিজ আমাদের সিনেমা যেমনই চলে না চলে আমরা দেখি যে প্রত্যেকটা সিনেমায় আসে তবে তবে একেবারে গাছেরও যাব না যতটুকু আমি বুঝি যে যেগুলো ছবি দেখা হয়েছে তার মধ্যে যদি প্রথমেই বলি যে ছবিতে আমি নেই আমার নিরপেক্ষ দেখে নাও জিনের আমি শুনলাম জিনের সেল মোটামুটি বক্স অফিসে ধরে রেখেছে রিফ্লেক্সও খুবই ভালো হ্যাঁ তো তারপর আমি নিজে যেগুলো সাক্ষী সেটা হচ্ছে যে সিঙ্গল স্ক্রিন এবং সিনেপ্লেক্সে যেটা আমি বাংলাদেশ এগিয়েছি তুলনামূলকভাবে এগিয়ে এগোনো তারপরে অলরেডি আমি কিল হিম নিজে হাউসফুল ছিল ওভার প্যাকড মানুষ ছিল এবং এই মুহূর্তে আজকের দিনেও সিনেপ্লেক্সে সবচাইতে টোটাল বাংলাদেশের সবচাইতে হায়ার সিনেপ্লেক্স চলতেছে কিল হিম তার মানে কিছু না একটা আছে এবং কিছু একটা দম আছে আজকে গেল তারপর ছোট প্রজেক্টে ছোট জায়গায় ছোট একটা জায়গায় ছোট একটা মানুষ সাইফ চন্দন একদম নতুনদেরকে নিয়ে র একটা ছবি বানিয়েছে এবং যথেষ্ট আমি মনে করি যে সাকসেসফুল সেটা হচ্ছে যে লোকাল এইগুলোর নাম আমি শুনতেছি আমার কাছে আসছে এইগুলোর